আসসালামু আলাইকুম কৃষি প্রেমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে মুরগির একটি ভয়াবহ রোগের চিকিৎসা বা পরামর্শমূলক কিছু বিষয় নিয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে খুব ভালো কিছু পরামর্শ আপনারা পাবেন তো অনেক সময় দেখা যায় কি মুরগির খাদ্য খাবার হজম হচ্ছে না বা খাদ্যথলিটা ফুলে আছে আর এই খাবারগুলো হজম না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় কি মুরগিগুলো ঝিমায় বা ঝিম ধরে বসে থাকে বা দেখা যায় কি তাদের যে চঞ্চলতা সেটা হারিয়ে যায় বা সঠিকভাবে খাবার খাচ্ছে না তো এই প্রবলেমগুলো বেসিক্যালি অনেক সময় হয় খাবার যখন হজম না হয় তখন তো এখানে আপনাকে কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে খাবার হজম না হওয়ার কারণটা হচ্ছে অনেক সময় আমরা দানাদার যে খাবারগুলো দিয়ে থাকি দেখা যায় কি বেশ কিছু আইটেম একসাথে যেমন ধান চাউল গম ভুট্টা মানে ইত্যাদি সব একসাথে মিক্স করে দিয়ে থাকি তো দেখা যায় কি কোনোটা খুব দ্রুত সময়ে হজম হয় কোনোটা একটু সময় নিয়ে হজম হয় তো এর ভিতরে যখন দেখা যায় কি গলযোগ লেগে যায় যেটাকে বলা হয় আপনার একটু সামঞ্জস্যতা হারিয়ে ফেলে তখন দেখা যায় কি এই খাবারগুলো অনেক সময় এক একটা উপাদান হজম হতে দেরি হয় বা দেখা যায় কি শক্ত যে দানা খাবারগুলো থাকে এটা অধিক পরিমাণে আপনার মুরগিকে যখন দিবেন তখনও এই প্রবলেমটা হতে পারে আবার দেখা যায় কি আপনার ডাই মুরগির ডাইজেস্টার মানে খাবার হজমজনিত যে প্রতিক্রিয়াটা থাকে সেটাও কমে যায় বা এরকম সমস্যা হলে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তো এখানে আমরা বেসিক্যালি আমাদের খামারে কি করে থাকি যখন আমরা আমাদের খামারে এই প্রবলেমগুলো দেখে থাকি তো এনজাইম নামে যে ওষুধটা রয়েছে মানে এটা হচ্ছে মূলত আপনার খাবার হজম বৃদ্ধিকারক বা দেখা যায় কি খাবার হজম প্রক্রিয়াতে স্বাভাবিক করার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে তো আমরা কিন্তু আমাদের খামার এই প্রবলেম হলে এনজাইম ওষুধটা ব্যবহার করে থাকি দিন পর পর খাওয়ানো যায় সেটা আমি এখন বলতেছি যেমন আমরা বেসিক্যালি এই সমস্যা হওয়ার পরেই কিন্তু এনজাইমটা খাওয়া এবং এনজাইম খাওয়ানোর যে পদ্ধতি সেটা হলো যে প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে এনজাইম আপনি দিতে পারেন সেটা তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন হতে পারে এটা আপনার মুরগি অসুস্থতার উপর নির্ভর করে তো এছাড়াও যারা সুস্থ অবস্থায় মুরগিকে আপনার এনজাইম খাওয়াতে চান সেটা আপনি কীভাবে খাওয়াতে হবে তো আমরা হচ্ছে আমাদের খামারে বেসিক্যালি যে কাজটা করে থাকি যে টনিক দিয়ে থাকি অ্যান্জামের পাশাপাশি আপনারা জানেন যে লিভার কিন্তু খাবার হজমের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে তো আপনারা টনিক দিতে পারেন সাথে অ্যানজামের পাশাপাশি তো আমরা দে হচ্ছে দেখা যায় কি প্রতি পনেরো দিন অন্তর অন্তর এদেরকে টনিক এবং হচ্ছে এঞ্জাম মানে সকালে এনজাইম বিকালে টনিক বা ভাবে কিন্তু আমরা চার পাঁচ দিন করে পনেরো দিন পরপর ডোজ করে থাকি এতে করে কিন্তু আপনার মুরগির যে খাদ্যথলি ফুলে যাওয়া বা এরকম বিভিন্ন যে প্রবলেমগুলো হয় এগুলো থেকে আপনার মুরগি সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো আপনারা জানেন যে মুরগি যখন অসুস্থ হয় তো দেখা যায় কি ডিমের প্রোডাকশন বা দেখা যায় কি মাংসের প্রোডাকশন ইত্যাদি সবগুলো কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে বা কমে যায় তো এক্ষেত্রে কিন্তু আপনি সুস্থ অবস্থায় যদি এই ডোজগুলো করে রাখেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেটার হয় আর অন্যথায় দেখা যায় কি যখন মুরগি অসুস্থ হয়ে যায় তখন এদেরকে ট্রিটমেন্ট করতে হয় এবং ট্রিটমেন্ট করার ফলে অনেক ধরনের ঘাটতি দেখা দেয় তো সেই ঘাটতিটা যখন আপনি সুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করবেন আপনার দেখা দিবেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ অবস্থায় এদেরকে প্রতি পনেরো বিশ দিন পর পর হচ্ছে বা এক মাসে ডোজ করে নেবেন তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার এই সমস্যা সম্পর্কিত সব ধারণা পেয়েছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম